হাইলাকান্দির বিদায়ী পুলিশ সুপার গৌরব উপাধ্যায়কে সংবর্ধনা দিলেন অপরাধ ও দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থা ও মানবাধিকার কল্যাণ সংস্থার পক্ষ থেকে মিডিয়া সেলের সভাপতি তথা হাইলাকান্দির সাংবাদিক সিপ্রিয়ান ডায়াস। শনিবার মিডিয়া সেলের সভাপতি তথা হাইলাকান্দির বিশিষ্ট সাংবাদিক সিপ্রিয়ান ডায়াস বিদায়ী পুলিশ সুপার গৌরব উপাধ্যায়কে একটি উত্তরীয় পড়িয়ে বিপুল সংবর্ধনা প্রদান করেন। এখানে উল্লেখ্য, হাইলাকান্দি জেলার পুলিশ সুপার গৌরব উপাধ্যায় প্রায় দেড় বছর অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করার পর অবশেষে রাজ্য সরকারের গৃহ মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ সুপার পর্যায়ে রদবদল প্রক্রিয়ায় গুয়াহাটিতে এসবি তথা আরএনসি পুলিশ সুপার পদে বদলি হয়েছেন। আর হাইলাকান্দিতে নতুন পুলিশ সুপার হিসেবে এসেছেন পশ্চিম গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার নবনীত মহন্ত। এরপর এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দির বিদায়ী পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানান, গত বছরের 28 জুলাই অসম মিজোরাম সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতিতে তিনি পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন। এরপর জেলার অপরাধজনিত প্রায় 60টি জটিল সমস্যার সমাধান করাসহ বার্মিজ সুপারি, ড্রাগস বাজেয়াপ্ত করা ও বিভিন্ন সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান সফল করেন। পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানান, বর্তমানে অসম মিজোরাম সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। তার এই দেড় বছরে জেলার মানুষ তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এই জন্য তিনি হাইলাকান্দির আম জনতাকে আন্তরিক ধন্যবাদ জানান। মানে হাইলাকান্দি জয়েন কিয়া থা 28 জুলাই কো, উস সময় আসাম মিজোরাম বর্ডার কাফি জ্যাদা টেন্স থা আর মুঝে রাতোরাত জয়েন করনা পড়া থা। আর মুঝে খুশি হ্যায় কি আজ জব মানে হাইলাকান্দি ছোড় কে যা রহা হুঁ তো হামারা বর্ডার একদম শান্ত হ্যায়। हम लोगों ने बॉर्डर को काफ़ी नेगोशिएशन और पीसफुल तरीके से कंट्रोल में रखा। इस दौरान हैलाकांडी वासियों ने मेरा काफ़ी सपोर्ट किया, इसीलिए कोई भी क्रिमिनल घटना जिसके लिए हैलाकांडी जाना जाता है वो नहीं हुआ। जितने भी क्रिमिनल सिंडिकेट्स थे उन पे हम लोगों ने काफ़ी कड़ी कार्रवाई की। मोर देन 60 केसेस बर्मीज बीटेनट को लेके, चाहे वो सुपाड़ी का हो, चाहे वो कोयला हो, चाहे फर्टिलाइज़र हो, उस पर हम लोगों ने काफ़ी कस के नकेल कसी। साथ ही साथ जितने भी क्राइम्स थे वो भी मेरे क्राइम रिकॉर्ड्स के हिसाब से काफ़ी कम हुए। तो मैं ये मानता हूँ कि हैलाकांडी की जनता ने मेरे सारे प्रयासों में काफ़ी सहायता किया, जिसकी वजह से मैं एक बहुत ही संतुष्ट और एक बहुत ही अच्छे मन से इस लॉ अबाइडिंग डिस्ट्रिक्ट को विदा कह रहा हूँ। धन्यवाद सर, आपने हैलाकांडी वासियों को धन्यवाद दिया इसलिए, और हमारे ओर से भी आपको धन्यवाद। आपने हम लोगों को, आम जनताओं को बहुत सहयोग किया, प्लस मीडिया को भी सहयोग किया। हम लोग आपको हमेशा याद रखेंगे। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই। কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর, চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।